হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সেই দেশে নিয়ে যাব যেখানে বিশ্বের সবচেয়ে বড় উৎসব সাম্বা ডান্স অনুষ্ঠিত হয়, যেখানে খাবারের চেয়ে যৌনতা সস্তা, আর সেটি হলো ফুটবলের রাজার দেশ ব্রাজিল, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। মাত্র এক প্যাকেট সিগারেট আর অল্প মদের বিনিময়ে দেহ বিক্রি করে ব্রাজিলের স্বল্প বয়সী সুন্দরী তরুণীরা। বিশ্বের যে সকল দেশে নারীরা সবচেয়ে সুন্দর, সে দেশের তালিকায় স্থান করে নিয়েছে এদেশের নারীরা। পৃথিবীর একমাত্র সাপের দ্বীপ কিন্তু এই ব্রাজিলে অবস্থিত। এই দ্বীপের পুলিশরা ঘুষ খাওয়ার দিক থেকে প্রথম। দেশটি যেমন সুন্দর, তেমনি অপরাধের দিক দিয়েও কম যায় না। অপরাধ আর সাম্বা ডান্সের দেশ সম্পর্কে আজ আমরা এমন কিছু তথ্য জানব, তা যদি আপনি প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই চমকে যাবেন। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় এই দেশটির জনসংখ্যা 20 কোটিতে। এই দেশটির সীমান্তের কাছাকাছি গভীর অরণ্যে নোভিয়া কুরাইদো নামে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের নারীরাই ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় নারী। শুধু যে আকর্ষণীয় তা নয়, নারীরাই শাসন করে এই গ্রামের মানুষদের। তবে এসব সুন্দরীদের অনেক অভাব রয়ে গেছে, তা হলো বিয়ে করা পুরুষের। এই গ্রামে পুরুষ যে একেবারেই নেই তা নয়, কিন্তু নারীদের তুলনায় তা একেবারে কম। পুরুষেরা আবার কাজে খোঁজে চলে যায় অন্য শহরে। সুন্দরীদের ভালোবাসার বা ভালোবেসে বিয়ে করার আর কেউ থাকে না, তাই নিরুপায় হয়ে নিঃসঙ্গ এই নারীরা মাঝে মাঝে পার্শ্ববর্তী শহরগুলোতে চলে যায়। সেখানে পুরুষদের কাছে প্রেমের আকুতি জানায় তারা। বিশ্বের সবচেয়ে বড় কার্নিভাল ব্রাজিলের রিও ডি জেনেরিও কার্নিভাল। ব্রাজিলের এই উৎসব বিশ্বের সবচেয়ে বড় উৎসব হিসেবে স্থান করে নিয়েছে গিনেস বুকে। এই উৎসবের স্থায়িত্ব 4 দিন হলে পুরো দেশের কার্যক্রম 1 সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উৎসব মূল আকর্ষণ সাম্বা ডান্স, ব্রাজিলের নাচ ও নাচের একটি ধরন সারা বিশ্বে পরিচিত। উৎসবের প্রতিদিন প্রায় 200 সাম্বা স্কুল তাদের নাচের প্রদর্শনী নিয়ে হাজির হয়ে থাকে উৎসব মাতাতে। বিভিন্ন ধরনের মানুষ অংশ নেয় ব্রাজিলের এই উৎসবে। কয়েক হাজার তরুণী, তাদের কারো শরীরে ক্ষুদ্র পোশাক, আবার কেউ বা পরেছেন বিশেষ মোজা আকৃতি দিয়ে বানানো নাম মাত্র পোশাক। 2 রাতে এই উৎসবে অংশ নেয় 4000-এরও বেশি নর্তকী, আর তাদের মাথা ঘোরা নাচ দেখতে প্রতি বছর জড়ো হয় প্রায় 70 লাখ মানুষ। 2000 সাল থেকে ব্রাজিলের পতিতাবৃত্তি বৈধ পেশা। পতিতাবৃত্তি বৈধ হলেও এক্ষেত্রে শিশুদের ব্যবহার নিষিদ্ধ। তবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশটিতে বর্তমানে প্রায় 2,50,000 শিশু পতিতাবৃত্তির সাথে জড়িত। মূলত বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে অল্প বয়সী মেয়েদের দেহ ব্যবসাও জড়িত করে দালালরা। এই শিশু যৌনকর্মীরা এক প্যাকেট সিগারেট কিংবা একটু মদের বিনিময়ে দেহ বিক্রি করে থাকে, কারণ এতে করে তাদের ক্ষুধার চাহিদা কমে যায় এবং রাস্তাঘাটে জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতেও সুবিধা হয়। এসব শিশুদের মধ্যে অল্প কিছু আছে যারা স্বেচ্ছায় এই পেশা এসেছে পয়সা কামানোর জন্য, তবে বেশিরভাগই তাদের দরিদ্র বাবা মাই ঠেলে দিয়েছে এই পতিতাবৃত্তিতে। এই দৃষ্টিতে 18 বা তার বেশি বয়সের অনেক নারীরাই যৌনতাকে প্রধান পেশা হিসেবে বেছে নেন, আর এই কাজে তাদের সহযোগিতা করে থাকে তাদের এনজিওগুলো। এনজিওগুলো তাদের লোকজনকে দক্ষ করে তুলতে বিনামূল্যে ইংরেজি শেখানোর উদ্যোগ নিয়েছে। বিশ্বের যে সকল নারীরা সবচেয়ে সুন্দর, তার তালিকায় স্থান করে নিয়েছে ব্রাজিল দেশের নারীরা। ব্রাজিলের নারীদের মাঝে রয়েছে অদ্ভুত এক সুন্দরের ছটা। এদের দেখতে স্বর্ণকেশী ও শ্যামাঙ্গিনী। এরা এদের ফিটনেস ও খেলাধুলার জন্য উপযোগী এবং আকর্ষণীয় দেশের জন্য বেশ পরিচিত। এ কারণে পৃথিবীর সেরা সুপার মডেলদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের বেশিরভাগই উঠে এসেছে ব্রাজিল থেকে। ব্রাজিলে কিছু অদ্ভুত ধরনের জেল আছে, সেখানে জেলের কয়েদীদের শাস্তির মেয়াদ কমাতে কিছু কাজ করতে হয়। দেশটির একটি জেলে কিছু বাইসাইকেল আছে যেগুলো প্যাডেল চালিয়ে কয়েদীরা বিদ্যুৎ উৎপাদন করে আশেপাশের রাস্তাঘাট থেকে শুরু করে নানা ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই কাজটি ভালোভাবে করলে কয়েদীদের কারাদণ্ডের মেয়াদ কিছু কম করে দেওয়া হয়। নিউজ সোর্স CNN। প্রিয় ভালোবাসা দর্শক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।